যে অ্যাসিড নিক্ষেপ করেছেন ইতিমধ্যে কিন্তু গোয়েন্দা তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ছাত্র জনতা মাঠে নেমে পড়েছে, যারা যারা অ্যাসিড নিক্ষেপ করেছেন তাদেরকে কিন্তু দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। চট্টগ্রাম ইস্কনে কিছু ফ্যাসিবাদের দোসররা এরা ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রলোভন করার জন্য এরা মাঠে নেমে পড়েছে। তার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে আপনারা দেখেছেন পুলিশ এবং সেনাবাহিনী গায়ে এসিড মেরেছে। আপনারা দেখেন যে তারা এই সাহসটা পেয়েছে কোথায়, যে পুলিশ এবং সেনাবাহিনী গায়ে এসিড মারা। আমরা যারা ছাত্র জনতা 5ই আগস্ট নতুনভাবে এই বাংলাদেশকে স্বাধীন করেছি, বিজয় অর্জন করেছি, তার পরবর্তীতে কিন্তু প্রত্যেকটা সেক্টরে বিশেষ করে প্রশাসন সেক্টরে আমরা একটা বড় ধরনের পরিবর্তন এনেছি। যারা যারা আওয়ামী লীগের দোসর ছিল আমরা সেই জায়গা থেকে পরিবর্তন করে দিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার খুনি শেখ হাসিনা, সে বিভিন্ন সময় তার কল রেকর্ডে আমরা দেখছি যে পুলিশের যে নতুন যে কর্মকর্তাগুলো এসেছে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। এই হুমকি ধামকি দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের যে নেতাকর্মীগুলো রয়েছে এই বাংলাদেশে এখনও এদেরকে লেলিয়ে দিচ্ছে এই প্রশাসনের উপরে, এই জন্য কিন্তু এগুলো করছে। আমরা ছাত্র জনতা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, শুধু চট্টগ্রাম না, আজকে চট্টগ্রাম কিন্তু চট্টগ্রামবাসী রাজপথে নেমে গিয়েছে ওই নির্জনে হামলার কারণে, অ্যাসিড নিক্ষেপ করার কারণে। আমরা ছাত্র জনতা এখনও কিন্তু ঘুমিয়ে যায় নাই। এই বাংলাদেশের যেখানে প্রত্যেকটার অলিতে গলিতে যেখানে আওয়ামী লীগের দোসররা মাথা নাড়ে দিবে, যেখানে দখলদারি করবে এবং প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করবে, সেটা আওয়ামী লীগের দোসর হোক, সেটা আনসার বাহিনী হোক, সেটা হিন্দু সম্প্রদায় রূপে ফিরে আসুক, যারাই হোক, আমরা বলে দিতে চাই এই ছাত্র জনতা আপনাদের কিন্তু ছাড় দেবে না। আপনারা যে অ্যাসিড নিক্ষেপ করেছেন ইতিমধ্যে কিন্তু গোয়েন্দা তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ছাত্র জনতা মাঠে নেমে পড়েছে, যারা যারা অ্যাসিড নিক্ষেপ করেছেন তাদেরকে কিন্তু দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আইনের আওতায় নিয়ে এসে আপনাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা এই বাংলাদেশের আর কেউ, সে আওয়ামী লীগের দোসর হোক বা আওয়ামী লীগের দোসর না হোক, যারাই যুক্ত হবে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য আমরা আপনাদের কাছে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যারা এই বর্তমানে আমরা দেখছি বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের পথরোধ করছেন, হামলা করছেন, ছিনতাই করছেন, পুলিশের উপর হামলা করছেন, সেনাবাহিনীর পিজন ভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন, আপনারা এইগুলো থেকে বিরত থাকুন, না হলে কিন্তু আপনাদেরও শেখ হাসিনার মতো অবস্থা হবে। এই জন্য আমরা ছাত্র জনতা এখনও চুপ আছি, আপনাদেরকে সময় দিচ্ছি, এই সময়ের ভিতরে আপনারা আপনাদের জায়গায় সাধারণভাবে জীবনযাপন করুন, আমরা বাধা দিব না। আমরা চাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, এখানে কে হিন্দু কে খ্রিস্টান কে মুসলিম আমরা এটা দেখতে চাই না।